ক্রেতা তার টাকাটা পেমেন্ট করছেন, কুরিয়ার ও ডেলিভারি বয় প্রোডাক্টটা তাকে দেবেন না। এতে ক্রেতা সাধারণের সন্তুষ্টি জাগায় যে আমি মালটা আমি হাতে দেখলাম, পেলাম, তাই আমি টাকা দিলাম, এতে ওরা মানসিক সন্তুষ্টি পায়। কিছু কিছু মানুষ আমার যেটুকু ধারণা যে বিশ্বাস করতে পারে না যে পার্সেলটা যথার্থ আসছে কি না বা পাঠাবে কি না ঠিকঠাক, এই জন্য তারা ক্যাশ অন ডেলিভারিটাকে প্রেফার করে, বিশেষত যারা নতুন ব্যবসাদার তাদের ক্ষেত্রে, কারণ তাদের একটা ট্রাস্টের জায়গা তৈরি করার জন্য তারা প্রেফার করে ক্যাশ অন ডেলিভারিটাকে। তাহলে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে বিক্রেতার প্রবলেমটা কোথায়? ন্যাচারালি এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু সমস্যা হচ্ছে যখন কোনো মাল বা পণ্য তারা ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিনলেন, দেখা যায় যে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় প্রোডাক্টটা অর্ডারটা তারা ক্যান্সেল করে দেয়। আপনি ধরুন প্রোডাক্টটা উনি কিনেছেন ক্যাশ অন ডেলিভারিতে, আপনি পার্সেলটা